কেনার আগে আমি কি করি ধুমধাম গিয়ে কি আমি ফার্নিচার কিনে ফেলি আমার একটা প্ল্যানিং থাকে যে আমার বাসায় কোন জিনিসটা লাগবে কতটুকু লাগবে আমার স্পেস কতটুকু তাই না তো এই কারণে আসলে আমাদের লোড ফ্লো করা যে মনে করো আমি যখন একটা এরিয়া ডেভেলপ করব তখন যদি তোমাকে বলা হয় যে এই এরিয়াটা ডেভেলপ করা হবে তুমি এই এরিয়ার পাওয়ারের প্ল্যানিং এ আছো তো তুমি তখন কি করবা তুমি তখন ফারস্টে কি চিন্তা করবা যে হ্যাঁ এই এরিয়াতে আছে কয়টা বিল্ডিং হতে পারে তাহলে এদের লোড কতটুকু হতে পারে ওই লোড वाइज আমাদের কত জেনারেশন কতটুকু হবে তাই না তাই তো করবা নাকি আমার কথা কি বুঝতে পার তোছো তো তোমাদের টার্গেট হবে কি যে ঠিক আছে আমি একটা এরিয়ার আমি পাওয়ার পাওয়ার প্ল্যান্টে আমি টোটাল জিনিসটা আমি ডিজাইন করব তাহলে আমার লোড কতটুকু হবে লোড वाइज তুমি কি করবা জেনারেশন করার চিন্তা করবা তাই না এখন লোড আর জেনারেশন কোলা ট্রান্সমিট করতে হবে না তো ট্রান্সমিট করার জন্য কি তোমাকে অবশ্যই ফ্লোটা জানতে হবে যে কখন কোন লোডের জন্য ম্যাক্সিমাম কতটুকু কারেন্ট ফ্লো করবে এটা তোমার জানার দরকার না এই যে টোটাল একটা প্ল্যানিং নিয়ে আমরা চিন্তা করি বা টোটাল একটা প্ল্যানিং নিয়ে আমরা কথা বলি এইটার আসলে একদম মূল যে ভিত সেটাই হচ্ছে আমাদের লোড ফ্লো যে জেনারেশনটা কতটুকু হচ্ছে এবং আমি কতটুকু ট্রান্সমিটের মাধ্যমে আমি কতটুকু পৌঁছাইতে পারতেছি তো জেনারেশন তুমি যখন করবা তখন মনে করো তোমার কোন একটা জায়গায় ধরো দশটা মানুষের তোমার জায়গা দিতে হবে হ্যাঁ তো এখন তুমি কি করবা দশ জনেরই তো চিন্তা করবা কিছু কি মাঝখানে লস এর চিন্তা করবা না তুমি মানে তোমার এখানে মনে করো পাঁচটা বাসা সাপ্লাই দিতে হবে রাস্তায় তোমাদের আইসকোয়ার আর লস আছে তো ওই লসটাকে তোমার কাউন্ট করতে হবে না তো এই যে টোটাল ফ্লোটা এই ফ্লোটা আমরা যে প্ল্যানিং করতেছি সেটা একচুয়ালি আমাদের লোড ফ্লো এর মধ্যে পড়ে কিন্তু এই টোটাল লোড ফ্লো এর ক্ষেত্রে আমাদের ওয়াই ভাস টা ইম্পর্ট্যান্ট হ্যাঁ তো আসো আমরা স্টার্ট করি আমার মনে হয় সবাই চলে আসছো আর আজকের আচ্ছা আপনাদের সব রেকর্ডিং কি আপনারা পেয়েছেন কিনা সবাইকে দেখতে পেরেছেন আমি কালকে রাতে আমাদের প্রতিটা ক্লাসের ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি দেখো কেউ কথা বল আচ্ছা তাহলে এখন আমরা একটু অপ্রয়োজনীয় কথা বলবো না মানে আমি আসলে ক্লাস কেন রেকর্ড করি না জানো কারণ আমি দেখা যায় যে অনেক অপ্রয়োজনীয় কথা বলি মাঝখানে এদিক ওইদিক এগুলো আসলে গেলে পরে বাজে শোনায় যদিও আগেরগুলা কিন্তু সব র দিয়ে দিয়েছি ঠিক আছে তো আচ্ছা আজকে তার আমি ক্লাসে স্টার্ট করলাম রেকর্ডিং করাটা তো আসুন একটু শুরু করি কিন্তু টু কেন বাবা আস্তে আস্তে তোমাদের অ্যাটেন্ডেন্স কমতেছে আমি এটা নিয়ে সন্দিহান তোমাদের অ্যাটেন্ডেন্সটা কমাটা ভালো কিছু না তাই না অ্যাটেন্ডেন্সটা কমা শুরু করলে কিন্তু তোমরা ঝামেলায় পড়বা বলি কোন কোন দিকে ঝামেলায় পড়বা তোমাদের ফোরকাস্টিং করে দেই আমি প্রথম ফোরকাস্টিং হ্যাঁ তোমাদের কিন্তু এরপরের থেকে লেকচার ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যাবে ঠিক আছে যার ফলে যাদের জেনুইন প্রবলেম মনে করো আসলেও কারো বাসায় ইলেকট্রিসিটি নাই আসলেও নেট নাই তারা কিন্তু ঝামেলায় পড়বা তো প্লিজ অ্যাটেন্ডেন্সটা কমায়ো না লাইফ ক্লাসটা লাইফ ক্লাসের মতোই রাখো কারণ লাইফ ক্লাসে যেই পড়াটা তুমি বুঝো এই পড়াটা আসলে পরে রেকর্ডিং হাজার তুমি দেখলেও এটা কিন্তু বুঝতে পারবে না পারবা একটু কিন্তু ডিফিকাল্ট হবে তাই না জি তো এরপর থেকে ক্লাসে আমরা ইয়ে করব আমরা তো 64 বলতে কত বুঝাচ্ছে আমি যদি দুইজন দুইটা ক্লাসে ভাগ করি 32 32 যেটা কিন্তু আমার সব সময় কিন্তু 70 ক্রস করতো আজকে দেখো 64 স্টুডেন্ট তার ও তার মধ্যে আমি একজন তার মানে 63 তাই তো আচ্ছা আসো তাহলে স্টার্ট করি হ্যাঁ আচ্ছা আজকে যেটা করছি চ্যাপ্টার টু এর ফরমেশন অফ ওয়াইবাস তো আমাদের আসলে এই লোড ফ্লো এর অবজেক্টিভ আগেও আমরা দেখেছি আজকে একটু দেখি সেটা কি টু ক্যালকুলেট দা ভোল্টেজ অফ অল বাস বারস অফ দা পাওয়ার সিস্টেম তোমরা জানো যে আমাদের বাস কয়টা বাস বলতে কি বুঝাই বাস বলতে বুঝাই কি এই যে নোট যেগুলো তাই না এগুলো হচ্ছে মোটামুটি সাড়ে লেকচারটা ভালো কভার করেছে তো ওইটা একটু কষ্ট করে দেখে নিবা তোমরা সবাই হ্যাঁ তারপরে যেটা বলেছি টু ক্যালকুলেট পাওয়ার ফ্লো থ্রু ইচ বাস মানে তুমি প্রতিটা বাসে কিভাবে পাওয়ার ফ্লো হবে সেটা জানার জন্য মানে আমরা লোড ফ্লোটা কেন করছি এইটা হলো অবজেক্টিভ পরে যখন আমরা গস সাইডাল মেথডগুলো পড়ব তখন আরো ক্লিয়ার হবে আরেকটা কি টু ক্যালকুলেট দা স্ল্যাগ বাস পাওয়ার আচ্ছা স্ল্যাগ বাসের ক্ষেত্রে কি কি থাকে তোমাদের খেয়াল আছে বাস আমাদের আসলে কয়টা তিন ধরনের বাস না কি কি স্ল্যাগ বাস ভেরি গুড তিনটা বাস এর মধ্যে আমরা রেফারেন্স বাসটা কাকে ধরি স্ল্যাগ বাস কে না। যেটা ভোল্টেজ এবং অ্যাঙ্গেল আমাদের জানা থাকে তাই তো আচ্ছা তো এখন যেটা হয় আমাদের আসলে দেখি সিগনিফিকেন্স বা ইউজফুলনেস অথবা অ্যাপ্লিকেশন যাই বলো না কেন লোড ফ্লো স্টাডি কি তো প্রথমে যেটা হচ্ছে এটা আমাদের যেটা করে যে আমাদের ইট প্রোভাইস দ্য স্টার্টিং কন্ডিশনস ফার্স্ট ট্রান্স স্টেবিলিটি এন্ড ফল্ট লেভেল মানে একটা সিস্টেম স্মুথলি রান করছে নাকি আমাদের কোনো একটা প্রবলেম হচ্ছে সেটা আসলে আমরা একটা লোড ফ্লোর মাধ্যমেই দেখতে পারি যে কোন এরিয়া তুমি ডিজাইন করতে চাও পাওয়ার সিস্টেমের অথবা এফিশিয়েন্ট বা সাকসেসফুল অপারেশন করতে চাও একটা পাওয়ার সিস্টেমের সেখানে আমাদের এই লোড ফ্লো স্টাডিটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমরা যে কোনো ধরনের যদি কোনো অটোমেটিক কন্ট্রোল ফিচার ইউজ করতে চাই যে কোনো একটা সিস্টেমে মনে করো এই যে আমি পিভি ইনসার্ট করব। মনে করো আমি আমার একটা পাওয়ার সিস্টেমে আমি পিভি অ্যাড করবো অথবা মনে করো একটা ব্যাটারি এনার্জি স্টোরেজ অ্যাড করব অথবা মনে করো আমি হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার ইউজ করব। হ্যাঁ তো এগুলোর জন্য আমাদের আসলে কি দরকার আমার অবশ্যই ওই ওই সিস্টেমের একটা লোড ফ্লো জানার দরকার নাই মনে করো আমি একটা জায়গায় তো আন্দাজে আমি রিয়াক্টিভ পাওয়ার জেনারেট করে এরকম একটা প্ল্যান্ট আমি ইচ্ছা করলেই তো অ্যাড করে দিতে পারি না পারি এখন কোন জায়গায় যদি আমার রিয়াক্টিভ পাওয়ার মানে ভোল্টেজ কন্ট্রোল দরকার নাই তো সেখানে তুমি এমনি এমনি যে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস যদি অ্যাড করে ফেলো তাহলে তোমার জন্য সেটা কি ইকোনমিক হবে হবে না তাই না তো এটাই হলো কথা যে আমাদের আসলে লোড ফ্লোটা জানার জানলেই আমি দেখতে পারবো যে আমাদের সিস্টেমে আসলে কি কি ঘাটতি আছে এবং কি 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 করতে হবে করতে হবে ঠিক আছে তো এই পাওয়ার সিস্টেম ক্ষেত্রে আমরা এই যে যে সেকেন্ড চ্যাপ্টারটা দিয়ে শুরু করতেছি লোড ফ্লো ক্যালকুলেশন এরপরে আমরা দেখবো শর্ট সার্কিট ক্যালকুলেশনও দেখবো একটা আমাদের পাওয়ার সিস্টেম ইকোনমিক ও দেখবো এবং স্টেবিলিটি অ্যানালাইসিস দেখবো যেটা হচ্ছে যে আমাদের নেক্সট গুলাই আস্তে আস্তে শুরু হবে তো এই যে আমরা বলছি যে একটা আমরা স্টেডি স্টেট অ্যানালাইসিস এবং এটা ব্যালেন্স সার্কিট কন্ডিশন আমরা কি করি নেই সব সময় কি করি অ্যাজুম করব তাই তো তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে একটা সিঙ্গেল ফেজ নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করতে হবে তো এটার জন্য আমাদের আমরা কি জানি আমাদের পাওয়ার নেটওয়ার্কে কি অনেকগুলো নোড থাকে লাইন থাকে তাই না তাহলে এই নোড এবং লাইন নিয়ে আমরা কি করতে পারি দুই দুই বেথে আমরা কি করতে পারি এটাকে সলভ করতে পারি প্রথমে কি করি নোডাল মেথড আর একটা কি লুপ মেথড হ্যাঁ তো নোডাল মেথডটাই যেটা সেটা एक्चुअली আমাদের অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স আর লুপ মেথড যেটা দেখছো বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স এটাও কিন্তু ইম্পর্টেন্ট কেন কোথায় ইম্পর্টেন্ট এটা আমরা যখন ফল্ট অ্যানালাইসিস করব তখন দেখবা যে এই জিনিসটা আমাদের ফল্ট অ্যানালাইসিসে গিয়ে কাজে দিবে আচ্ছা নোড ইকুয়েশনের ক্ষেত্রে এখানে দেখো একটা বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স আমাদের ক্রিয়েট করতে হয় আচ্ছা গতদিন আমাদের একজন প্রশ্ন করেছিল যে ম্যাডাম এরকম যদি একটা বাস হয় যেমন এটা একটা ওয়ান লাইন ডায়াগ্রাম তাই না এই ওয়ান লাইন ডায়াগ্রামে এটা আমরা গতদিনই দেখেছিলাম বাট আজকে একবার জাস্ট আবার দেখছি একটু যে ওয়ান লাইন ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এখানে বাস কয়টা বাস কয়টা এখানে তিনটা তিনটা বাস ওয়ান টু আর থ্রি আচ্ছা জেনারেটর কয়টা দুইটা দুইটা জেনারেটার জেনারেটর ওয়ান আর জেনারেটর two তে আছে তাই না আচ্ছা এখন আমরা এখানে যেটা করি এই ডায়াগ্রামটাকেই আমরা কি করতে পারি একটা রিয়াক্টেন্স ডায়াগ্রাম দিয়ে আমরা প্রকাশ করতে পারি তাই না তো রিয়াক্টেন্স ডায়াগ্রামটা কি রকম হয় দেখো তো রিয়াক্টেন্স ডায়াগ্রামটা এরকম হয় কিনা এই যে ভোল্টেজ সোর্স এটার সাথে এটা কি আছে এটা তো জেনারেটর তাই না জেনারেটরের সাথে এই যে ভ্যালুটা দেয়া এটা কি ভ্যালু দেয়া রিয়াক্টেন্স 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 তার মানে হচ্ছে কি ইম্পিডেন্স ভ্যালু এই যে পয়েন্ট ওয়ান এটা ইনফিডেন্সের ভ্যালু আর এই যে এটা ওয়াই এটা কি অ্যাডমিটেন্স এর ভ্যালু তাই না তাহলে এই জেড এর থেকে আমরা কি জানি অ্যাডমিটেন্সের রিলেশন কি ওয়ান বাই জেড রেসিপ্রকাল যেটা তাই না আচ্ছা তাহলে এখানে যদি দুইটা জেনারেটর থাকে তাহলে কারেন্ট সোর্সও কয়টা থাকবে দুইটা মানে এই বাসে কারেন্ট ইনজেক্ট হবে দুইটা আর প্রত্যেকটা আমি এখানে কি অ্যাডমিটেন্স রিয়াক্টেন্স ডায়াগ্রাম আমি বলছি তো রিয়াক্টেন্স ডায়াগ্রামের ক্ষেত্রে এখানে কি হবে ওয়াই ওয়ান জিরো ওয়ান জিরো কেন বলছি এই যে এটা একটা গ্রাউন্ড গ্রাউন্ড হিসেবে ধরে যদি নেই তাহলে ওয়ান আর জিরো এই দুইজনের মাঝখানে যেটা থাকবে সেটা কি অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স হবে বা ওয়াই হবে তাহলে পয়েন্ট ওয়ান এর রেসিপ্রোকাল কত হবে টেন আর যে এখানে পজিটিভ আছে এটা কি হয়ে যাবে নেগেটিভ সিমিলার ওয়েটে সবগুলো ভ্যালুকে আমরা কি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি আচ্ছা যদি পারি তাহলে একটু দেখি এই যে আমি ফর্ম করলাম এখানের ক্ষেত্রে কেসিএল অ্যাপ্লাই করব এখানে কেসিএল এর কয়টা ইকুয়েশন আসবে বাস কয়টা আমাদের আননোন বাস যদি বলি তিনটা তিনটা তাহলে ইকুয়েশন আমার কয়টা আসা উচিত তিনটা ভেরি গুড এখন একটু করতে পারবো ইকুয়েশন কয়টা আই ওয়ান আর এখানে কি কারেন্টটা কত কোন কারেন্ট ইনজেক্ট হচ্ছে না ক্ষেত্রে আমাদের এন্টারিং কারেন্টটা টা কে হচ্ছে V1 এর ক্ষেত্রে আমাদের এন্টারিং কারেন্ট কে I1 I1 ভেরি গুড আর বাকি যারা থাকবে তাদের কি আমরা কি হিসেবে কাউন্ট করব লিভিং কারেন্ট কারণ ওকেই পাওয়ারফুল ধরবো তাহলে কারেন্ট এখান থেকে যাবে আই ওয়ানে ঢুকছে বাট বাকিগুলো কারেন্ট কি এখান থেকে আমি ধরবো ফ্লো করবে বের হয়ে যাবে তাহলে কি হবে ভি ওয়ান মাইনাস জিরো ইন্টু কি হবে ভেরি গুড আসো দেখি তাই আসে কিনা দেখো আসছে দেখো ইকুয়েশনটা দেখো প্রত্যেকে লিখো ইকুয়েশন আজকে যেটা করব কুইজে যাতে আর আমাদের আলাদা করে কি না করতে হয় প্র্যাকটিস করতে না হয় আজকে যে অঙ্কগুলো করব একদম হাতে কলমে করব ঠিক আছে প্রত্যেকে ইকুয়েশন লিখো আই ওয়ান সমান যেটা হবে ওয়াই ওয়ান জিরো কি ভি ওয়ান মাইনাস ভি জিরো ভি ভ্যালু তো জিরোই তাহলে কি ভি ওয়ান তাই না তারপরে কি হবে v1 v2 into কত হবে ওয়াই ওয়ান টু তারপরে কি হবে ভি ওয়ান মাইনাস ভি থ্রি হবে কি ওয়াই ওয়ান থ্রি ভ্যালু গুলো লিখে ফেলি প্রত্যেকে হাতে কলমে করবো আজকে ঠিক আছে আই ওয়ান যদি পেরে থাকি আই আই পারবা যে কোনো একজন আমাকে অ্যান্সার দাও আই টা কি হবে বোনাস মার্কস দিব

কি হবে জিরো ইজ ইকাল টু কি হবে আচ্ছা এখন তোমাদেরকে আমি কি বলছি যে এই টোটাল জিনিসটাকে তোমরা কি আকারে লিখবা ম্যাট্রিক্স আকারে লিখবা ম্যাট্রিক্স আকারে যদি লিখো তাহলে কি করবো ম্যাট্রিক্স আকারে কি হিসেবে লিখবো

আর ওয়াই কয়টা আসবে এখানে কয়টা কয়টা বাস আছে তাহলে কত বাস হবে কত মানে কয় সিস্টেমে থাকবে থ্রি ম্যাট্রিক্স ভেরি গুড আর ভি কয়টা থাকবে ভেরি গুড তাহলে তুমি এখান থেকে আমাকে একটু সিম্পলিফাই করে দেখাও আর ওয়াই এর ভ্যালুটা এখন ওয়ান 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 টু ওয়ান থ্রি হ্যাঁ টু ওয়ান টু 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 থ্রি এই ভ্যালুগুলো আসলে কি হবে সেটা আমাকে বের করে একটু দেখাবা কতক্ষণ টাইম দিব আচ্ছা কতক্ষণ দিব বলো তার মানে পাঁচ মিনিট ওকে একটু দেখি দেখে নেই তারপরে আমরা করি তার মানে এখন আমাদের নতুন ফর্মটা আসবে কি আই ওয়ান আই টু জিরো আর এখান থেকে ওয়াই ওয়ান 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 টু ওয়ান থ্রি এগুলো করে এইখান থেকে আবার কি আসবে এই ভ্যালু তারপরে ভি ওয়ান ভি টু ভি থ্রি তাহলে এটাকে আমি ইন শর্টে কি বলতে পারি আই বাস ইজ টু বাস ইনটু কি ভি বাস তাই না আচ্ছা তাই যদি হয় তোমার এখন কাজটা কি বলেছি কি বের করতে এখান থেকে আমাকে ভাই ওয়ান ওয়ান এর ভ্যালু কত হবে ওয়ান টু এর ভ্যালু কত হবে ওয়ান থ্রি এর ভ্যালু কত হবে সেটা আমাকে তোমরা বের করে দিবা এটার জন্য আমি আপনাদের সময় দিব তিন মিনিট তিন মিনিটে বেশি লাগবে না আমি জানি ঠিক আছে করেন

পেরেছি লিখতে কেউ কেউ পেরেছি লিখতে

দেখাবো আমি ওকে তিন মিনিট আপ দেখো তো এটা মিলেছে কিনা তোমাদের প্রত্যেকের মিলেছে কিনা না মিললেও বলবে যেখানে মিলে নাই মিলে সবার মিলে গেছে তাহলে এখন এই ভাইবাসের ভ্যালুটা কি হবে বসায় ফেলো তো দেখি ভাইবাসের ফাইনাল ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে ভাইবাসের ভ্যালুটা বসাও বসালে তারপর আমি দেখবো যে ভ্যালুটা ঠিক মতো বসাতে পারছো কিনা ভাই বাসটা কি হবে

যে দুই ধরনের এলিমেন্ট ক্রিয়েট হয়েছে একটা কি দেখতে পেরেছ একটা কি ডায়াগোনাল এলিমেন্ট আর একটা কি অফ ডায়াগোনাল এলিমেন্ট তাই না অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো আবার কিন্তু একজন একজনের সাথে মিল দেখো ওয়ান টু ফোর ফোর টু পয়েন্ট তার মানে এটা কি অনেকটা সিমেট্রিক না বুঝতে পেরেছ তার মানে এই যে হাফটা সেম এখানে আবার হাফ সেম বোঝা গেল তাহলে ডায়াগোনাল ডকুমেন্ট গুলো এখন থেকে সবসময় কি হবে অ্যাড হয়ে যাবে তো এখন আসো বলতে পারো যে কেন আমরা হচ্ছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা কেন ইউজ করছি লোড ফ্লোর ক্ষেত্রে হ্যাঁ এখানে লোড ফ্লোর ক্ষেত্রে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ইউজ করার কিছু অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ গুলো কি কি প্রথমটাই হচ্ছে এটা সিম্প্লিসিটির জন্য সো যেহেতু সিম্পল সিম্পল হয় এবং ম্যাট্রিক্সটা ফর্ম করতে ইজি হয় এবং এই কারণে আমরা যেটা করতে পারি যে ম্যাট্রিক্সটা যেহেতু মাল্টিপ্লিকেশন আকারে আসছে সুতরাং আমাদের এটা অনেক বেশি ইজি হয় সব ক্ষেত্রে ঠিক আছে তো এগুলো একটু দেখে নিব তারপরে আসো এই আরেকটা এক্সাম্পল এইটা একটু তোমরা করবে এটা আমি বলবো না হ্যাঁ এখানে কি করা আছে দেখো এখানে বলেছে যে দা ফলোইং ইজ দা সিস্টেম ডাটা ফর এ লোড সলিউশন ঠিক আছে

বুঝতে পারতোছো তার মানে এখানে বাস কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তার মানে বাস চারটা তা প্রথমেই তোমার কাজ কি হবে বাসগুলো এঁকে নেয়া তাহলে কিভাবে আঁকবো এই এক বাস দুই বাস তিন বাস এই চার বাস রাইট আচ্ছা মনে করো এটার ভ্যালু হচ্ছে আমি আসো নাম দিই এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে কত ফোর তাহলে এখানে ওয়ান টু কানেক্টেড তাহলে কি করবা ওয়ান আর টু হচ্ছে কানেক্টেড রাইট আবার ওয়ান থ্রি কানেক্টেড ওয়ান আর থ্রি কানেক্টেড টু থ্রি কানেক্টেড টু এর সাথে আবার কি এই থ্রি কানেক্টেড তারপর আবার টু এর সাথে কে ফোর কানেক্টেড আবার থ্রি এর সাথে ফোর কানেক্টেড বুঝতে পেরেছো কথাটা কি বোঝা গেল তাহলে এখন প্রত্যেকের অ্যাডমিটেন্স দেয়া আছে এই যে এই অ্যাডমিটেন্সটা আমাদের দেয়া আছে যদি এখন তুমি বলো এই অ্যাডমিটেন্স গুলো দেয়া থাকে তাহলে এখন তুমি কি অ্যাডমিটেন্স দেখে এখন তুমি ভাইবাসটা কি ফর্ম করতে পারবা তোমার পক্ষে কি সম্ভব ভাইবাসটা ফর্ম করা यस मैम কিভাবে যেমন হচ্ছে 1 এর ক্ষেত্রে যখন y 11 বের করবা তখন কি করবা 1 প্লাস কি এই দুইটা যোগ হবে তারপর যখন থ্রি কাউন্ট করবা তখন এক দুই তিন মানে থ্রি ওয়ান থ্রি ফোর ভেরি গুড আর যখন আমি ফোর ফোর কাউন্ট করব ফোর থ্রি আর ফোর টু আর যখন টু টু কাউন্ট করবো টু ওয়ান ভেরি গুড তাহলে যোগ করবা এইগুলো আমার কি আসবে এই যে তিন চারটা বললাম এই চারটা কি আসবে ডায়াগোনাল এলিমেন্ট আসবে কিন্তু আর এই বাকি যেগুলো অফ ডায়াগোনাল গুলো তাহলে কি হবে জাস্ট ওয়ান টু ওয়ান থ্রি থ্রি ফোর ফোর টু রাইট দেখি করো সবাই প্রত্যেকে করো এরকমই পরীক্ষায় আসবে যদি ভালো করে করতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে হয়েছে তাহলে এটার জন্য কতক্ষণ সময় দিব তোমাদের আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট ওকে What's that? জি মিস হয়েছে কত এসেছে মিস সেমি এসেছে ওকে আসো দেখি কি আসে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো না জি দেখো তো মিলেছে নাকি জি মিস পুরোটা মিলেছে জি ভেরি গুড থ্যাঙ্ক ইউ আচ্ছা তাহলে আচ্ছা এইটার একটু ক্যাপাসিটরগুলো আগে চলে আসছে আচ্ছা এখন মনে করো নিচের এগুলো কিছু না ঠিক আছে এখন বলেছে ক্যালকুলেট দা বাস অ্যাডমিট্যান্স ম্যাট্রিক্স হ্যাঁ তো যেখানে তুমি একটু দেখো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট কেন দেখো এখানে কি বলেছি বাস কানেকশন দেয়া আছে বাস কানেকশন কার কার মধ্যে 1 2 1 4 2 3 3 4 2 4 তাই না এগুলো দেখতে পাচ্ছি আচ্ছা এখন আসো সিরিজ রিয়াক্টেন্স দেওয়া আছে সিরিজ রিয়াক্টেন্স বলতে পয়েন্ট টু জে পয়েন্ট টু ফাইভ জে এগুলো তার মানে কিসের ভ্যালু দেয়া এক্স এর ভ্যালু দেয়া রাইট আচ্ছা এবং দেয়া আছে টোটাল শান্ট অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্সটা কি বলো তো তোমাদের ট্রান্সমিশন লাইনে তোমাদের কি মনে পড়ে যখন শান্ট অ্যাডমিটেন্স যখন বলি তখন একটা কি বলি পাই মডেলে ক্যাপাসিটার থাকে দুইটা জি মিস লাইনে দুই প্রান্তে থাকে রাইট এবং ক্যাপাসিটার গুলা শুধুমাত্র সেলফ অ্যাডমিটেন্স মানে ওয়াই ওয়ান 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 টু ওয়ান থ্রি ডায়াগোনাল এলিমেন্টেই শান্ট গুলো ইফেক্ট করে বাকি কিন্তু করে না হ্যাঁ তো তুমি এই নিচের এই ক্যাপাসিটারের কথাগুলো ভুলে যাও ঠিক আছে এখন তুমি আমাকে ওয়ান টু ওয়ান ফোর টু থ্রি থ্রি ফোর টু ফোর এই যে ডায়াগ্রাম এই ডায়াগ্রামটা একটু আমাকে এঁকে দেখাতে পারবা প্রত্যেকে আঁকো জাস্ট এই ডায়াগ্রামটা আঁকবা কানেকশন ডায়াগ্রামটা মানে ওয়ান এর সাথে টু কানেক্টেড ওয়ান এর সাথে ফোর কানেক্টেড আবার টু এর সাথে থ্রি কানেক্টেড থ্রি এর সাথে ফোর কানেক্টেড এই কানেকশন ডায়াগ্রামটা আমাকে একটু একে দেখাও হ্যাঁ একে দেখাও তারপরে আমি বলছি এখানে একটা মজার মজার ক্যালকুলেশন আছে এটাই অঙ্ক এছাড়া আর কোনো অঙ্ক কঠিন নাই আর একটা ভারিয়েশন থাকে ওই অঙ্কটা আমি একটু পরে একটা দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে আঁকতে পেরেছি সবাই ওকে তাহলে দেখো তো আমারটার সাথে তোমাদেরটা মিলে কিনা মিলে আচ্ছা তো এখন শুধু মিলতেছে নাকি ক্যাপাসিটার গুলা রাইট আচ্ছা এই যে আমি ক্যাপাসিটার গুলা দিলাম এগুলো আসলে কি দিলাম কার মতো দেখতে লাগে কার মতো দেখতে লাগে पाई मॉडल राइट वेरी गुड পাই मॉडल কি ছিল দুই পাশে দুইটা ছিল না ধরেই একটা ট্রান্সমিশন লাইন ওয়ান থেকে টু পর্যন্ত যাবে তাহলে আসলে কি পাই মডেলের এখানে আমি কি বলেছি টোটাল শান্ট অ্যাডমিট্যান্স তার মানে টোটাল শান্ট যদি হয় তাহলে এখানে অর্ধেক যাবে এখানে অর্ধেক যাবে না তার মানে আমি যদি টোটাল শান্ট অ্যাডমিট্যান্স 1j বলি তাহলে এখানে হাফ যাবে এখানে কি যাবে হাফ যাবে তাহলে দেখো তো জিনিসটা কি এরকম হবে কিনা তাহলে টোটাল ভ্যালু যদি হয় এই যে শান্ট ব্রাঞ্চ যেটা বলছে এখানে কিছু কথা লেখা আছে সেটা কি বলেছে বলেছে অ্যাডমিটেন্স আর অ্যাডেড টু টু করেসপন্ডিং কানেক্টেড মানে বাস ওয়ানে এ যদি হয় তাহলে এরা শুধু এই বাস ওয়ানের ক্ষেত্রে ইফেক্ট করবে তাই না এবং ডায়াগোনাল এলিমেন্ট বলতে কি ওয়াই ওয়ান ওয়ান বোঝাবে এবং এরা কি করবে না এরা কখনোই অফ ডায়াগোনাল এলিমেন্টে কোনো কি করবে না এফেক্ট ফেলবে না তার মানে এরা কি থাকবে আনইফেক্টেড থাকবে তাই না তাই যদি হয় তাহলে তুমি আমাকে এখন এই জিনিসটা দেখো তো আমি ভ্যালুগুলো বসিয়েছি আমার ভ্যালুগুলো বসা ঠিক আছে কি না তাহলে শান্ট অ্যাডমিটেন্সের কোন ভ্যালুটা আমার ঠিক আছে কোনটা ভুল আছে সেটা তোমরা আমাকে বলো ভ্যালুগুলোকে আমি ঠিক বসিয়েছি 1 2 1 4 এর ভ্যালুগুলো একটু ক্যালকুলেট করে দেখো শান্ট অ্যাডমিটেন্স তাহলে অ্যাডমিটেন্স এর ভ্যালু দেয়াই আছে তাহলে কি ঠিক আছে জি মিস 1214 ঠিক আছে ওকে তাই যদি হয় তাহলে এই ভ্যালুটা ঠিক আছে 24 জি মিস এই ভ্যালু ঠিক আছে 23 জি মিস ঠিক আছে সবাই শিওর আচ্ছা তাই যদি হয় আমার উপরের এই ভ্যালুগুলো কি ভ্যালু দেয়া আছে এগুলো এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে আমার এখান থেকে কি বের করতে হবে ওয়াই এর ভ্যালু বের করতে হবে ভেরি গুড তাহলে ওয়াই এর ভ্যালু কিভাবে বের করব জাস্ট ইনভার্স করে দিলেই পারবো না পারবো তাহলে এখন এখান থেকে তুমি কি ওয়াই ওয়ান 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 টু ওয়ান থ্রি বের করতে পারবা ওয়াই ওয়ান ওয়ান যদি বলি তাহলে কি হবে ওয়ান টু অ্যাড হবে এই পয়েন্ট ফাইভ এড হবে এই ওয়ান অ্যাড হবে আর কে এড হবে মাইনাস জে ফোর অ্যাড হবে তাই না তাই যদি হয় তাহলে ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে কি এইটা আমাদের কি এডমিটেন্স ডায়াগ্রাম তাই যদি হয় ফাইনালি আমাদের ডাটাগুলা এরকম ক্যালকুলেশন হবে জাস্ট একটা মিলাও মিলিয়েছো

যেটা হচ্ছে যে যদি আমাদের এরকম থাকে যে কোনো একটা সার্কিটে আমাদের ধরো আর এর ভ্যালু দেয়া এবং এক্স এর ভ্যালু দেয়া কার কার ভ্যালু দেয়া আর আর এক্স তখন যদি তোমাকে আমি বলি যে তুমি আমাকে অ্যাডমিটেন্স ডায়াগ্রামটা বা ওয়াইবাসটা বের করে দেখাও তাহলে তোমার সেটা পারা উচিত না ডেফিনেটলি মানে আমি ইম্পিডেন্স বের করে তার উপর এস করে দিলেই তো হবে এক্সিলেন্ট আসো দেখি এখানে আমাদের একটু যেটা ভুল হয় যেটা অনেক সময় দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি আমরা করতে চাই কিন্তু ইন্ডিভিজুয়ালি করলে কি ভুলটা হবে আমি তোমাদেরকে দেখাই দিই একটা অঙ্ক দেখালেই তোমরা বুঝবা দাঁড়াও আচ্ছা এখন আমাদের যে অঙ্কটা আসলে বলছিলাম মেনলি যে

করার জন্য তোমাকে আমি দিতেই পারি এটা হ্যাঁ তো এখানে বলেছে যে এখানে কানেকশন গুলো তোমাকে দিয়ে দিয়েছে ইভেন কানেকশনের সাথে এখানে তোমাকে আর এবং এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে তাই না এখন তোমাকে যদি বলে যে এখান থেকে তুমি আমাকে ওয়াই বাসটা ফর্ম করে দেখাও তাহলে কি করবা ওয়াই বাসটা ফর্ম করার আগে তোমাকে কি করতে হবে আর কে কিসে কনভার্ট করে নিতে হবে জি আর এক্স কে কিসে কনভার্ট করতে হবে কে কি করবা জাস্ট ওয়ান বাই আর করে দিলে কি হবে না কিন্তু কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে কিন্তু ক্যালকুলেশনটা কেন বলছি কমপ্লেক্স মুডে নিয়ে এটা যেটা করতে হবে কি আর প্লাস এভাবে করতে হবে আর প্লাস জে এক্স এইটাকে তোমার কি করতে হবে টোটালটাকে ইনভার্স করতে হবে

এটাকে করলেই মোটামুটি আমাদের আসবে তাহলে দেখো ফাইনালি দেখবা ওয়াই বাসটা এরকম আসবে লিখে নাও এটা হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি নাগরাত কোথার বইয়ের অথবা হ্যাঁ দিপি কোথারই মনে হয় ঠিক আছে এই বইয়ের অঙ্কটা তো এগুলো মোটামুটি এখন কি আমরা ক্লিয়ার হয়েছে কিভাবে আমরা আসলে একটা ভাইবাস বাস ফর্ম করব যদি ভ্যালুগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেয়া থাকে ওকে তো এখন আমাদের যেটা করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই এতটুকুই হলো আমাদের কুইজের পড়া এখানে কিছু অ্যাডিশনাল অঙ্ক আছে এই অঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে অঙ্কগুলো এই শীতটাই দিয়ে দিব তাহলে যেটা হবে আপনাদের কাজটা করতে সুবিধা হবে তো আজকে কি ক্লাস শেষ করব আপনাদের মনে হয় জি শেষ হবে ঠিক আছে তাহলে জি মিস একটা क्वेश्चन ছিল সেটা হচ্ছে মিস স্যার এর পিডিএফটার মধ্যে যে সেকেন্ড যে ম্যাথটা ওইখানে দেখলাম যে হচ্ছে মানে একটা কি হয় বলবো এটা মানে নোট ক্যালকুলেশনের আগে সার আবার হচ্ছে আরেকটা সার্কিট এঁকে নিছে আমাদের কি এরকম এঁকে নিতে হবে মানে কোনটার আগে সার্কিট এঁকে নিয়েছেন এটা হচ্ছে মিস সেকেন্ড যে ম্যাট্রিক্স ফর্মের ম্যাপটা ওইটাতে আচ্ছা দাঁড়াও আমি তাহলে একটু বের করি স্যার বোঝানোর সময় স্যার বলেছিল যে স্যার সার্কিটটা আঁকলে সুবিধা হয় এখন কি আমরা আঁকবো কি এটা তোমাদের উপরে তোমাদের যদি বুঝতে সুবিধা হয় তাহলে তার সমস্যা নাই আর যদি মনে করো না বুঝতে আমাদের প্রবলেম হচ্ছে কি নিবা মানে তোমাদের আসলে অঙ্কটা আমি বুঝতেছি না চ্যাপ্টার ওয়ান এর না টু না মানে বলতে চাচ্ছি যে মানে স্যার যে এটা বুঝার জন্য আঁকতেছি তাহলে কি এখন আমরা কি এক্সামে আঁকবো না এটা এক্সামে তোমাদের উপর ডিপেন্ড করবে তোমাদের তো ফাইনালি অঙ্ক দরকার তাই না

করো করো আমি স্টপ করি তাইলে হ্যাঁ আমার তো স্টপ করে তুমি করো স্ক্রিন শেয়ার করো মিস এই যে হ্যাঁ 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 রাইট রাইট এখন সেকেন্ড বাসের যেটা সেকেন্ড যেটা এটা যদি আঁকলে তোমার সুবিধা হয় তুমি আঁকবা আর যদি মনে করো না আমার এটা আমি এটা আমার আঁকার দরকার নেই আমি ডাইরেক্ট এখান থেকে কি বুঝতেছি তাহলে কোনো সমস্যা নাই তোমাদের তো ফাইনালি হচ্ছে বাস করা নিয়ে কথা এটা তো আমরা পড়ানোর জন্য বুঝাই যে এই যে ওয়াই ওয়ান জিরো আছে ওয়ান থ্রি আছে সবগুলোই কাউন্টে হবে বুঝছো তো এটা তোমাদের সুবিধার জন্য এটা কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে তাহলে শেষ করব আজকে ক্লাস কি আমরা ক্লাস কবে করছি আবার নেক্সটে কি তোমাদের অ্যাটেন্ডেন্স তো অটো আজকে সবাই রোল নাম্বার দিয়ে জয়েন করেছো না হ্যাঁ প্রত্যেকে roll number দিয়ে join করবা আমার হচ্ছে তোমাদের একটু যেটা করতে হবে যে আমাদের আমার একদিন বসে তোমাদের সাথে মানে রোল number গুলো ঠিক করতে হবে বুঝছো? কারণ হচ্ছে যে তোমাদের দেখা যাচ্ছে যে আমার roll number সাথে ইয়ে করতে পারতেছি না মানে মিলাইতে পারতেছি না attendance দেওয়ার জন্য। সো একদিন বসে আমরা একদিন টা মিলাই নিব তো যেটা হচ্ছে এই উইকে আমরা আবার ক্লাস করব কবে ক্লাস করব নাকি একবারে কুইজের পরে তোমাদেরকে এই উইকে ক্লাস না নিলে ভালো কারণ एवरीडे কুইজ আছে আমাদের আচ্ছা তাহলে ফাইনালি কুইজে দেখা হবে তোমাদের সাথে আমার मैम আমি রোল নাম্বার দিয়ে জয়েন করতে পারিনি কে বাবা বনি আমি আচ্ছা তাহলে রোল নাম্বার দিয়ে যদি জয়েন না করতে পারেন কি দিয়ে জয়েন করতে হয় নাম জি मैम ওকে তাহলে আমি একদিন পোস্ট পোস্টের সেদিন আপনাদের নাম আর রোল নম্বরের ইবমি লাই নিব আর ওই যে Lenovo তারপরে বিভিন্ন বোমাইলে নাম দিয়ে ঢুকেন এরকম তো কেউ ঢুকেন নাই একটা দেখেছিলাম আমি আমার অ্যাটেনডেন্স Lenovo তোমাদেরই সি অর ডি সেকশনের হবে Lenovo most probably ঠিক আছে আচ্ছা তলে মানে নিচেতে নাম অথবা রোল নাম্বার কারণ আপনাদের নামও আমি নিব আচ্ছা কুইজের ঝামেলাটা যাক নেক্সট উইকে ইনশাআল্লাহ তাহলে আর এই উইকে আমি ক্লাস নিচ্ছি না আমরা এই উইকে রেকর্ডিং আপলোড করে দিচ্ছি ঠিক আছে দিয়ে নেক্সট উইকে ইনশাআল্লাহ যেগুলো রেকর্ডিং দিব সেগুলো কিন্তু দেখে আসতে হবে নেক্সট রবিবারে বা সোমবারের মধ্যে আমরা পিডিএফ আপলোড দিয়ে দিলে ভালো হতো পিডিএফ আপলোড দিয়ে দিব সবই আপলোড দিয়ে দিব সবই তো দিয়ে দিচ্ছি রেকর্ডিং পিডিএফ সব দিয়ে দিচ্ছি না জি মিস হুম ওকে ঠিক আছে বাবা ভালো থেকো সবাই ভালো করে পরীক্ষা দিও পরীক্ষা খারাপ হলে কিন্তু এরপরে এক্সট্রা ক্লাস নিব ঠিক আছে যত ক্লাস নিচ্ছি না এই তিনটা রেকর্ডিং দিচ্ছি এরপরে পরীক্ষা খারাপ হলে ডাবল ডাবল ক্লাস আর যারা ডিসেকশন সেকশন আছো তোমরা তারা এ করো এক্সপেরিমেন্টটা দেখো দেখে কোনো কোশ্চেন থাকলে রেডি করে রাখো ঠিক আছে শেষ করলাম তাহলে হ্যাঁ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ